লাভ ক্ষতির আরো একটি গুরুত্বপূর্ণ সমস্যা। এখানে সমস্যাটিতে তিনটি প্রশ্ন করা হয়েছে, এক্ষেত্রেও আমি তোমাদের দেখাবো এই তিনটি প্রশ্নের উত্তর কিভাবে খুব সহজেই দেওয়া যায়। প্রথমে সমস্যাটিকে ভালো করে বুঝে নাও। দেখো, বলা হয়েছে এ একটি দ্রব্য বি কে 5% লাভে এবং বি ওই দ্রব্য সি কে 10% লাভে বিক্রয় করে। যদি সি এর ক্রয় মূল্য 2310 টাকা হয়, তবে প্রথম প্রশ্নে বলা হয়েছে এ দ্রব্যটি কত টাকায় কিনেছিল। দেখো, লাভ ক্ষতির সমস্ত সমস্যার সমাধান আমি একটি পদ্ধতিতেই তোমাদের করে দেখাচ্ছি, সেটি হলো অনুপাতের সাহায্যে, এবং এক্ষেত্রেও আমি এই পদ্ধতিটি ব্যবহার করব। সেক্ষেত্রে প্রথমে আমরা এ বি ও সি এর ক্রয় মূল্যের অনুপাতটিকে লিখে নেব। তার জন্য লক্ষ্য করে দেখো, বলা হয়েছে এ একটি দ্রব্য বি কে 5% লাভে বিক্রি করেছে। এক্ষেত্রে এর ক্রয় মূল্য 100% হলে বি এর ক্রয় মূল্য হবে 100+5%, কারণ 5% লাভে বিক্রি করছে, তাহলে এই ক্ষেত্রে হবে 100+5, তার মানে 105%। আবার বলছে বি সি কে দ্রব্যটি 10% লাভে বিক্রি করছে, তাহলে লক্ষ্য করে দেখো আগের এই পার্সেন্টেজটি ছিল এর ক্রয় মূল্যের উপরে, কারণ এ বি কে বিক্রি করছে, তাহলে এর ক্রয় মূল্যের উপরে আমরা বি কে বের করেছিলাম, যার জন্য আমরা পেয়েছিলাম 105%। কিন্তু এই ক্ষেত্রে সবকটি রয়েছে বি এর ক্রয় মূল্যের উপরে, কারণ বলেছে বি ওই দ্রব্য সি কে 10% লাভে বিক্রি করেছে, যেহেতু এই শতকরাটি বি এর ক্রয় মূল্যের উপর রয়েছে এবং এক্ষেত্রে বি এর ক্রয় মূল্য এটি হলো 105%, এটি আবার এর বিক্রয় মূল্য, তাহলে যেহেতু বি এর ক্রয় মূল্য 105% এবং তার উপরেই 10%টির হিসাব করতে হবে, তাই এই ক্ষেত্রে সি এর ক্রয় মূল্যটি হবে 105/100×110%। এখন এই লাইনটি আরেকবার ভালো করে বুঝে নাও। এখানে এই লাইনটিতে বি এর বিক্রয় মূল্য বা সি এর ক্রয় মূল্য ছিল, তাহলে বি এর বিক্রয় মূল্য বা সি এর ক্রয় মূল্য তার মানটি ছিল বি এর ক্রয় মূল্যের 110%, তাহলে বি এর ক্রয় মূল্যের 110% ছিল সি এর ক্রয় মূল্য বা বি এর বিক্রয় মূল্য। তাহলে যেহেতু এই পার্সেন্টেজটি বি এর ক্রয় মূল্যের উপরে ছিল, সুতরাং এটিকে যদি এই বি এর ক্রয় মূল্যের সঙ্গে গুণ করে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে এই পার্সেন্টেজটি হয়ে গেল এর ক্রয় মূল্যের সাপেক্ষে। তাহলে এই ক্ষেত্রে এখানে যে তিনটি পার্সেন্টেজ তৈরি হলো, সেই তিনটি পার্সেন্টেজটি কিন্তু এর ক্রয় মূল্যের সাপেক্ষে। অতএব আমরা সহজেই এই তিনটির অনুপাত করতে পারবো। এই ক্ষেত্রে এ বি সি এর ক্রয় মূল্যের অনুপাত C1:C2:C3 হলে C1:C2:C3 এর মানটি হয়ে যাচ্ছে 100% × 105% × 105/100×110%। তাহলে এইভাবে ক্রয় মূল্যের অনুপাতটিকে লিখে ফেলতে পারলে এখান থেকে কিন্তু এই তিনটি প্রশ্নের উত্তর সরাসরি দেওয়া যাবে। এখন যদি আমরা এই অনুপাতটিকে সরলীকরণ করি, সেক্ষেত্রে এটি এখানে শূন্যগুলি ক্যান্সেল হয়ে যাবে এবং এক্ষেত্রে এখানে হবে 5×10, আর এখানে হবে 5×10, 5×5, অর্থাৎ এই অনুপাতটিকে সরল অনুপাত হিসাবে লিখলে এখান থেকে পাওয়া যাবে এখানে 2×100 = 200, এখানে 105 কে 2 দিয়ে গুণ করলে হবে 210 = এখানে 21×11, তার মানে হবে 231। তাহলে এ বি সি এই তিনজনের ক্রয় মূল্যের অনুপাত আমরা পেলাম 200:210:231। তাহলে এখন যেহেতু এখানে এই অনুপাতটির মধ্যে সি এর ক্রয় মূল্যটি দেওয়া আছে এবং এখানে আমরা এ এর ক্রয় মূল্য বের করতে চাইছি, অতএব প্রথম ক্ষেত্রে আমরা এ এর ক্রয় মূল্য C1 সমান পাবো। তাহলে সে একই নিয়ম, যেটি জানতে চাওয়া হয়েছে কি জানতে চাওয়া হয়েছে না এ এর ক্রয় মূল্য জানতে চাওয়া হয়েছে, তার জন্য আমরা অনুপাত থেকে 200 টার্মটি পাচ্ছি, অতএব 200/200 এখানে কি প্রদত্ত না সি এর ক্রয় মূল্য প্রদত্ত, সি এর ক্রয় মূল্য অনুপাত থেকে আমরা দেখতে পাচ্ছি 231, তাহলে ডিভাইডেড বাই 231 গুণিত এই 2310, তাহলে এটি কাটাকাটি করলে এখান থেকে 10 পাওয়া যাবে, তার মানে এটি রেজাল্ট হয়ে যাবে 2000 টাকা, এটি হলো এর ক্রয় মূল্য। একই রকম ভাবে বি এর ক্রয় মূল্য এটিও খুব সহজে বের করে যাবে,
তাহলে এই ক্ষেত্রে বি এর ক্রয় মূল্য সমান হবে, এখানে যেহেতু বি জানতে যা হয়েছে অতএব অনুপাত থেকে আমরা বি কে লিখে দেবো, সেক্ষেত্রে এখানে আছে 210, তাহলে এই 210 ডিভাইডেড বাই সে একই রকম সিটি প্রদত্ত, অতএব 231 গুণিত 2310, তাহলে এই ক্ষেত্রেও আমরা এটি রেজাল্ট পেয়ে যাব, এটি হয়ে যাবে 2100 টাকা। তিন নম্বর প্রশ্নে করা হয়েছে এ সরাসরি ওই দামে সি কে বিক্রি করলে এর শতকরা লাভের হার কত হতো, তাহলে এই ক্ষেত্রে আমরা এর লাভের হার নির্ণয় করতে চাইছি, তাহলে এ কত লাভ করেছে সেটা প্রথমে দেখে নিই। এ যদি সরাসরি সি কে দিত তাহলে এই ক্ষেত্রে লাভ হতো 231 মাইনাস 200 এই টাকাটা, এবং এই ক্ষেত্রে যেহেতু লাভের হারটি এর ক্রয় মূল্যের সাপেক্ষে বের করতে হবে অর্থাৎ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইনটু 100%, তাহলে এটি হবে এ সরাসরি সি কে বিক্রি করলে এর শতকরা লাভের হার, এই ক্ষেত্রে এটির অ্যান্সার হবে 31/200 × 100%, তাহলে এই ক্ষেত্রে এটি হয়ে যাবে 15.5%, তাহলে এটি হলো প্রশ্নের অ্যান্সার।